বন্ধুরা, আজকে আমরা দেখব এই ভিডিওতে বাই রোডে ভুটান যাবার জন্য ইন্ডিয়া ট্রানজিট ভিসাটা আপনি কিভাবে নেবেন বা ইন্ডিয়া ট্রানজিট ভিসার ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন এবং ট্রানজিট ভিসাটা কি জিনিস অ্যাকচুয়ালি সেই জিনিসটাই। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ফার্স্টে ট্রানজিট ভিসাটা কি জিনিস? ট্রানজিট ভিসাটা হচ্ছে আপনি যখন কোনো দেশকে মাধ্যম করে অন্য দেশে যাবেন, তখন যে দেশকে আপনি মাধ্যম করে যাবেন সেই দেশের একটা ট্রানজিট লাগবে আপনাকে। সেই দেশটা হচ্ছে ট্রানজিট, কারণ আপনি ওই দেশটাকে ট্রানজিট বা মাধ্যম হিসেবে ব্যবহার করে অন্য দেশে যাচ্ছেন। এখন আপনি যখন বাই রোডে ভুটান বা নেপাল যেতে চান, যেহেতু সেগুলো ইন্ডিয়ার আশেপাশে, সেজন্য ইন্ডিয়া হয়ে আপনার যাওয়া লাগবে, সেজন্য আপনার ইন্ডিয়ার একটা ট্রানজিট ভিসা লাগবে, আর এজন্যই ট্রানজিট ভিসাটা দরকার হয়। তাহলে চলুন আমরা দেখি যে ট্রানজিট ভিসার ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করবো। আচ্ছা, শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে আপনাদের এই অ্যাড্রেসটাতে যাওয়া। এই অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের বক্স, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইট, সরি। তাহলে ওখানে গিয়ে আপনি ফার্স্টেই অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। এই ইন্ডিয়ান ভিসার যে ওয়েবসাইটটা, এটা মাঝে মাঝে জ্যাম থাকে, এজন্য বেশিরভাগ টাইমে দেখবেন একটু স্লো। আচ্ছা, যাই হোক, শুরু করি। এবার ফার্স্ট বক্সে দেওয়া আছে কান্ট্রি ইউ আর অ্যাপ্লাইং ভিসা ফ্রম, অবশ্যই সেটা বাংলাদেশ হবে। ইন্ডিয়ান মিশন বাংলাদেশ ঢাকায়, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ কত ওটা দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। ধরেন দিলাম যে কোনো একটা। এরপর আপনার নিজস্ব একটা ইমেল আইডি দিবেন, যেটা ভ্যালিড ইমেল আইডি, আমি দিচ্ছি আমারটা। এখন সেকেন্ড বক্সটাতে সেইটাই কপি পেস্ট করে আবার দিবেন প্রিন্টার ইমেল আইডি। আচ্ছা, এটা কপি পেস্ট হচ্ছে না, আপনি দুইবার করে লিখেন। এবার আপনার এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল, মানে যেদিন আপনি ইন্ডিয়াতে পৌঁছাবেন, আপনার রিটার্ন টিকিট তো কাটাই থাকবে, যেদিন আপনি ইন্ডিয়াতে পৌঁছাবেন ওই ইন্ডিয়া ওই ডেটটা আপনার লাগবে। ধরেন আমরা মার্চের 20 তারিখ দিলাম। এবার আমাদের মেইন জিনিসটা যে ভিসা টাইপ, ভিসা টাইপটা হবে আমাদের ট্রানজিট ভিসা, আর সিলেক্ট পারপাস অবশ্যই হবে ট্যুরিজম। এখন এরপরের বক্সে প্লিজ ইন্টার অ্যাবাভ টেক্সট, মানে এই যে টেক্সটটা, এই টেক্সটটা আপনার এখানে লিখে বসাতে হবে। তাহলে আমরা এটাই বসাই, ZFPZU দিয়ে আপনি এটা কন্টিনিউ করুন। এবার দেখা যাবে আরেকটা বক্স, আরেকটা পেজ এসে পড়েছে, এখন এই পেজটা আপনাকে ফিল আপ করতে হবে। আচ্ছা, এখন এই পেজে আপনি আপনার পাসপোর্ট নিয়ে বসবেন এবং আপনার পাসপোর্টে যা যা দেওয়া আছে সব কিছু, যা যা চেয়েছে সেই বেসিসে একটু একটু করে ফিল আপ করবেন। তাহলে আপনার পাসপোর্টে যে সারনেমটা দেওয়া আছে সেটা আপনি লিখবেন, আমারটাতে যা দেওয়া আছে আমি লিখছি। এরপর গিভেন্স নেম বা কমপ্লিট অ্যাজ ইন পাসপোর্ট, পাসপোর্টের যে নামটা দেওয়া আছে সেটা আপনি লিখবেন, আমি আমারটা লিখছি। এবার আপনি যদি পাসপোর্টে কখনো নেম চেঞ্জ করে থাকেন, তখন আপনি এই বক্সটাতে ক্লিক করে সেই আগের নেমটা আপনার দিতে হবে। আর যদি আপনি কখনো নাম
চেঞ্জ না করেন তাহলে আপনার এই বক্সে ক্লিক করার দরকার নেই। এবার জেন্ডার, জেন্ডার অবশ্যই মেল বা ফিমেল, ডেট অফ বার্থ আগেই দিয়েছিলাম, টাউন বা সিটি অফ বার্থ, আপনি যে জেলায় জন্মগ্রহণ করেছেন, যেমন আমি ঢাকায়, এই জন্য ঢাকায় দিলাম। সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, অবশ্যই এটা বাংলাদেশি। সিটিজেনশিপ বা ন্যাশনাল আইডি নাম্বার, এইটা আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে ওটাই, বা আপনার স্মার্ট কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে ওটা, যেমন আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। এবার রিলিজন, অবশ্যই আপনি আপনার রিলিজন সিলেক্ট করবেন, ইসলাম, হিন্দু বা যে যার রিলিজন সিলেক্ট করবেন। এবার হচ্ছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস, মানে আপনার কোনো নিদর্শন চিহ্ন আছে নাকি আপনার শরীরে যার জন্য আপনাকে চেনা যেতে পারে, এটা বেশিরভাগ টাইমই নীল থাকে, নীল মানে হচ্ছে কিছুই না। আচ্ছা, এই বক্সে যাই আপনি ফিল আপ করবেন সব কিন্তু ব্লক লেটার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, সিলেক্ট এডুকেশন, আপনি যা তাই দিবেন, পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েট বা হায়ার সেকেন্ডারি যাই হোক। আচ্ছা, আমি আমারটা দিলাম। এবার এখানে কোশ্চেন করা হয়েছে যে ডিড ইউ অ্যাকোয়ার ন্যাশনালিটি বাই বার্থ অর বাই ন্যাচারালাইজেশন, অবশ্যই আপনি জন্মগতভাবে বাংলাদেশি নাকি সেটাই জিজ্ঞেস করা হয়েছে, অবশ্যই জন্মগত মানে বাই বার্থ দিবেন। এবার আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন, পাসপোর্ট নাম্বারটা অবশ্যই এটা আপনার পাসপোর্টেই লেখা থাকবে, সেটা আমি আমারটা দিলাম। প্লেস অফ ইস্যু, এটা অ্যাকচুয়ালি ঢাকা দিলেই হয়ে যায়, ঢাকায় দিয়ে দেবেন। আর ডেট অফ ইস্যু, পাসপোর্টের আপনার ডেট মানে কবে ইস্যু করা হয়েছিল এটাও একবারে পাসপোর্টে আপনার লেখা আছে, ডেট অফ ইস্যু এবং ডেট ডেট অফ এক্সপায়ারি। আমি আমারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে আপনার কি অন্য কোনো ভ্যালিড পাসপোর্ট আছে নাকি বা আইডেন্টিটি সার্টিফিকেট, যদি থাকে তখন ইয়েস দিবেন, আর না হলে নো, নোই দিচ্ছি। তাহলে আপনার এই পেজটা ফিল আপ করা শেষ, এই পেজটা ফিল আপ করা শেষ। এখন আমরা এই যে এই উপরের আইডিটা, এই আইডিটা আমরা কপি করে অন্য কোনো জায়গায় সেভ করে রাখব, কারণ আগেই বললাম যে ইন্ডিয়ার ভিসার ওয়েবসাইট অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট মাঝে মাঝেই জ্যাম হয়ে সে পেজটা আপনার নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য যাতে আপনি আবার ওই পেজ থেকেই কাজ শুরু করতে পারেন সেজন্য এই নাম্বারটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এই সেকেন্ড পেজটাতে যেটা আসবে সেটাতেও আপনার যে আপনার নিজস্ব প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, ফ্যামিলি ডিটেলস এগুলো দিতে হবে। তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস থেকেই শুরু করা যাক, আমি আমারটা দিচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেস, হাউস নাম্বার বা স্ট্রিটস আপনার বাসার ঠিকানা। ভিলেজ, টাউন বা সিটি আপনার ঢাকা দিতে পারেন, বা সেটা পান্থপথ বা যেটাই হোক ওটা দিবেন। কান্ট্রি বাংলাদেশ, স্টেট, প্রভিন্স বা ডিস্ট্রিক্ট, এটা ঢাকা, ডিস্ট্রিক্ট ঢাকা, যদি প্রেজেন্ট অ্যাড্রেস আপনার ঢাকা হয় এগুলো সব আপনার পাসপোর্টই থাকবে। পোস্টাল বা জিপ কোড, ফোন নাম্বার, আপনি আপনার ফোন নাম্বার দেবেন, আমি
দিচ্ছি একটা ইচ্ছে মতো, মোবাইল নাম্বার সেম, প্রবলেম নাই। আচ্ছা, ইমেল অ্যাড্রেস সেম। এখন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি এটা এই বক্সটা এটাতে ক্লিক করবেন, তাহলে সেম জিনিস চলে আসবে। আর যদি সেম না হয় তাহলে সেটা আবার লিখতে হবে। তাহলে আমি দিয়ে দিচ্ছি এটা সেম। আচ্ছা, এবার আপনার ফাদারের ডিটেল, আপনার বাবা কি করেন, আপনার বাবার নাম লিখবেন। আমি একটা নাম দিলাম, ন্যাশনালিটি বাংলাদেশ, প্রিভিয়াস ন্যাশনালিটি এটাও বাংলাদেশ, প্লেস অফ বার্থ আপনার বাবার জন্মস্থান কোথায়, এই দিলাম ঢাকায়, কান্ট্রি অফ বার্থ অবশ্যই বাংলাদেশ। এবারে মাদারের ডিটেলস, মানে মায়ের নাম, ন্যাশনালিটি গুলো, আবার একটা নাম দিয়ে দিলাম। এবার আপনার ন্যাশনালিটি, সরি আপনার মায়ের ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ, এটাও প্রিভিয়াস ন্যাশনালিটি এটাও বাংলাদেশ, প্লেস অফ বার্থ যে জায়গায় জন্মগ্রহণ করেছেন সেটাও ঢাকা ধরলাম, আপনারটা দিবেন, কান্ট্রি অফ বার্থ সিলেক্ট কান্ট্রি সেটা অবশ্যই বাংলাদেশ, সরি। আচ্ছা, এইবার অ্যাপ্লিক্যান্টস ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনি কি বিবাহিত নাকি সিঙ্গেল, আপনি যেটা সেটা দিবেন। এর পরের বক্সে আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনার গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার কি কেউ পাকিস্তানের বংশোদ্ভূত কি না, যদি ইয়েস হয় তখন ইয়েস দিয়ে আপনার কিছু ডিটেলস দিতে হবে, আর যদি নো হয় তাহলে নো দিয়ে দেবেন, এই বক্সটাই চলে যাবে। এবার হচ্ছে আপনার প্রফেশন, প্রেজেন্ট অকুপেশন অবশ্যই আপনি স্টুডেন্ট বা আপনি যাই হন ওগুলো দিবেন, আমি স্টুডেন্ট আমি আমারটা দিচ্ছি। স্পেসিফাই বিলো অকুপেশন ডিটেলস অফ ফাদার, আপনি যে কোনো একজনের অকুপেশনের ডিটেইলস যদি দিতে চান, আমি ফাদারটা দিতে চাচ্ছি, ফাদারের আপনার অকুপেশনের ডিটেইলস, এমপ্লয়ার নেম বা বিজনেস, আপনি ধরেন আপনার বাবা যদি কোনো বিজনেস করে তাহলে সেটা দিতে হবে, বা এমপ্লয়ার নেম। আর ডেজিগনেশন হচ্ছে আপনার বাবার পদবিটা কি, সেটা আপনি যে আপনার বাবা যে জবটা করে বা যেখানে বিজনেস করে ওই বিজনেসের পদবিটা কি, তাহলে এমপ্লয়ার নেম ধরেন আমি দিলাম যে কোনো একটা হসপিটালের নেম, হসপিটালের ডক্টর, বারডেম হসপিটাল। আর ডেজিগনেশন হচ্ছে ধরেন দিলাম মেডিকেল টেকনোলজিস্ট। এবার আপনার যে অ্যাড্রেসটা চাচ্ছে সেই অ্যাড্রেসটা হচ্ছে এই যে আপনি যেখানে কাজ করে সে কাজ করার অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা দিবেন, তাহলে ওই অ্যাড্রেসটা ইন্টারনেট থেকেই পাওয়া যায়। ধরেন বারডেম অ্যাড্রেসটা হচ্ছে 122 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ। তাহলে ওই অ্যাড্রেসটা আপনি দিলেন, তারপর ওই জায়গার ফোন নাম্বারটাও আপনাকে দিতে হবে। তাহলে ওই জায়গার ফোন নাম্বারটাও দিলাম আমি, ধরেন একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, এবার সিলেক্ট অকুপেশন, যদি পাস্ট কোনো অকুপেশন থাকে তাহলে ওই অকুপেশনটা দিবেন, আর না থাকলে এই বক্সটা আপনি ফাঁকা রাখতে পারেন, কোনো দরকার নেই সিলেক্ট, এটা কোনো কিছুই সিলেক্ট করার দরকার নেই। এবার আপনার বাবা কি কোনো, না আপনি কি কোনো মিলিটারি বা সেমি মিলিটারি বা পুলিশ বা সিকিউরিটিতে ছিলেন কিনা, যদি ইয়েস হয় তাহলে সেগুলো দিবেন, আর যদি নো হয় তাহলে নো, আমি নো দিচ্ছি, এবং সেভ অ্যান্ড কন্টিনিউ, এই পেজও শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে মোবাইল নাম্বারটা আমার 10 ডিজিটের হওয়া লাগবে, 8 ডিজিট হয়েছে। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম, পেজটা লোড হতে একটু টাইম নিচ্ছে।
আচ্ছা আমার আচ্ছা এইবার এইখানে যে বক্সটা সেইখানে আপনার মেইন যে ট্রানজিট ভিসা নিয়ে যত কোশ্চেন আছে ওগুলো আপনি করবেন, আপনি অ্যান্সারগুলো দিবেন। যে এটা হচ্ছে মেইন মেইন জিনিস যে আপনার টাইপ অফ ভিসা হচ্ছে ট্রানজিট ভিসা, এই ভিসা নিয়ে যতগুলো। আচ্ছা ট্রাভেলিং টু, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ট্রাভেলিং টু অ্যানাদার কান্ট্রি বিফোর ইন্ডিয়া, আপনি কি ইন্ডিয়াতে ভ্রমণের আগে অন্য কোনো দেশে ট্রাভেল করতে চাচ্ছেন নাকি? তাহলে যদি ইয়েস হয় তখন ইয়েস দিবেন, আর কান্ট্রি নেমটা তখন দিতে হবে, আর যদি নো হয় তাহলে নো। এরপর আপনার ট্রাভেলিং টু অ্যানাদার কান্ট্রি আফটার ইন্ডিয়া, ইন্ডিয়াতে ভ্রমণের পর কি, মানে ইন্ডিয়া যাওয়ার পর কি আপনি অন্য কোনো দেশে যাবেন? অবশ্যই ট্রানজিট ভিসাটা করে আপনি বাই রোডে যখন ভুটান যাবেন তখন অবশ্যই ওই কাজটাই করবেন। সেজন্য আপনি এই বক্সটাতে ক্লিক করবেন, ক্লিক দ্য বক্স এবং নেম অফ কান্ট্রিতে আপনি ভুটান দিবেন। আচ্ছা আমি দিলাম। এরপর ডু ইউ হ্যাভ এ ভিসা অর এ রেসিডেন্ট পারমিট অফ দ্যাট কান্ট্রি, আপনার কি ওই দেশের ভিসা বা রেসিডেন্ট পারমিট আছে? আপনি যখন ভুটান যাবেন অবশ্যই আপনার ভিসা অন অ্যারাইভাল, ভুটান ভুটান থেকে অন অ্যারাইভাল ভিসা নিতে হবে, সেজন্য আপনার অবশ্যই ভিসা থাকবে না। সেজন্য আপনি এই বক্সটাতে ক্লিক করার দরকার নেই, কারণ আপনার কোনো ভিসা নেই। এবার ডিউরেশন অফ ভিসা, আপনি কত দিনের ভিসাটা চাচ্ছেন? অ্যাকচুয়ালি 15 দিনেরই দেয়, কিন্তু আপনি এখানে 30 দিয়ে দেবেন। মাঝে মাঝে অ্যাকচুয়ালি 15 থেকে 30 দিনেরই ভিসা দিয়ে থাকে। নাম্বার অফ এন্ট্রিস, আপনি যখন ট্রানজিট ভিসায় বাই রোডে ভুটান যাবেন তখন আপনার অবশ্যই ডাবল এন্ট্রির ভিসা লাগবে, এজন্য আপনি নাম্বার অফ এন্ট্রিসটা ডাবল দেবেন। পারপাস অফ ভিজিট ট্যুরিজম এটা আপনি আগে দিয়েছেন। এক্সপেক্টেড ডেট অফ জার্নি, এক্সপেক্টেড ডেট অফ জার্নি হচ্ছে আপনি যেদিন ডেট অফ অ্যারাইভালটা দিয়েছিলেন তার আগের দিন হবে অবশ্যই। আমি 20 দিয়েছিলাম তাহলে আগের দিন 19 হবে। আচ্ছা 19 দিলাম। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আপনার পোর্ট অফ অ্যারাইভাল ইন ইন্ডিয়া, মানে আপনি কোন এন্ট্রি দিয়ে ইন্ডিয়ায় ঢুকবেন আর কোন এন্ট্রি দিয়ে, কোন এক্সিট দিয়ে ইন্ডিয়া থেকে বের হবে, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর বাই রোডে যখন আপনি ভুটান যাবেন তখন আপনার এই পোর্টটা অবশ্যই বাই রোড চ্যাংরাবান্ধা জায়গাও সিলেক্ট করবেন, বাই রোড চ্যাংরাবান্ধা জায়গাও। আর এক্সিট সেম পয়েন্টই সিলেক্ট করা লাগবে, বাই রোড চ্যাংরাবান্ধা জায়গাও। এবার এর পরের কোশ্চেন, হ্যাভ ইউ এভার ভিজিটেড ইন্ডিয়া বিফোর, যদি ইয়েস হয় তো ইয়েস দিয়ে আপনার এই বক্সগুলো পূরণ করতে হবে, আর যদি নো হয় তাহলে নো দিয়ে দিবেন। আমি নো দিয়ে দিলাম। আচ্ছা আদার ইনফরমেশন, কান্ট্রিজ ভিজিটেড ইন লাস্ট 10 ইয়ার্স, যদি আপনি লাস্ট 10 বছরে কোনো দেশ ভিজিট করে থাকেন তাহলে ওই নামটা দিবেন, ওই সব দেশের নাম দিতে হবে আপনার। আচ্ছা এরপরের কোশ্চেন দিয়েছে যে হ্যাভ ইউ এভার ভিজিটেড সার কান্ট্রিজ, মানে আপনার দেশ ছাড়া অন্য কোনো সার কান্ট্রি দিকে গিয়েছেন নাকি? আচ্ছা ডিউরিং লাস্ট 3 ইয়ার্স, তখন আপনি যদি ভিজিট করে থাকেন তখন ইয়েস দিবেন। ইয়েস দিয়ে আপনার ইয়ারটা সিলেক্ট করতে হবে, কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, স্যার আর কয়বার ভিজিট করেছেন ওই সংখ্যাটা দিতে হবে। আমি নো দিয়ে দিলাম, তাহলে আর কিছুই পূরণ করার দরকার নেই। আচ্ছা এইবার আপনার রেফারেন্স নেম ইন ইন্ডিয়া, বা ইন্ডিয়াতে যে আপনি যাবেন সেখানে একটা রেফারেন্স আপনার লাগবে। অ্যাকচুয়ালি এইটা আপনি যে কোনো একটা হোটেলের নাম এবং অ্যাড্রেস দিয়ে দিলেই হয়। তাহলে আমরা আমরা ইন্ডিয়া যেহেতু যাবো তাহলে আমরা শিলিগুড়ির যে কোনো একটা হোটেলের নাম আর অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। বললাম হোটেল সেন্ট্রাল প্লাজা শিলিগুড়ি, শিলিগুড়ির একটি হোটেল। আচ্ছা হ্যাঁ, এখন এই হোটেল সেন্ট্রাল প্লাজাটা হচ্ছে শিলিগুড়ি একবারে জংশনের পাশেই, তাহলে এই হোটেল সেন্ট্রাল প্লাজা আপনি নামটা কপি করে জাস্ট পেস্ট করে দিবেন। আর এখানে অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন, সে অ্যাড্রেসটা হচ্ছে এই যে
এটা শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল, জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। এখানে পুরোটা আসছে না, আপনি কেটে আপনার সুবিধা মতো করতে পারেন, যেমন প্রধান নগর বা শিলিগুড়ি যে যেটাই হোক, বা আপনার আচ্ছা সেকেন্ড বক্স আছে আপনি পুরোটাই দিতে পারবেন। ধরেন অ্যাড্রেসটা আপনি দিলেন, তারপর আপনার ওই হোটেলের ফোন নাম্বারটা লাগবে, যেমন হোটেলের ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। ধরেন আচ্ছা হোটেলের ফোন নাম্বার ধরেন একটা ফোন নাম্বার আপনি দিয়ে দিলেন হোটেলের। আচ্ছা এবার হচ্ছে আপনার রেফারেন্স নেম ইন বাংলাদেশ, মানে আপনার বাংলাদেশে কোনো রেফারেন্স, এটা অ্যাকচুয়ালি আপনার বাবার বা মার রেফারেন্স আপনি দিতে পারেন, যে আপনার বাবা মা এইখানে আছে, এই রেফারেন্স তাদের অ্যাড্রেস। যেমন আমার বাবার অ্যাড্রেস আগে দিয়েছিলাম বারডেম হসপিটাল, সেটাই দিয়ে দিলাম। আচ্ছা নেমের জায়গায় আপনি আপনার বাবার নাম দিবেন। আর হচ্ছে অ্যাড্রেসের জায়গায় আপনি সেই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বারডেম হসপিটালের অ্যাড্রেসটা দিবেন, আর আপনার বাবার মোবাইল নম্বরটা দিতে হবে। ফোন নম্বরটা দিলেন, এরপর সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা এখানে নো দেওয়াটা হয়নি, তাহলে সেভ এন্ড কন্টিনিউ। এবার আপনার এই পেজেরও কাজ শেষ, এখন আপনার যে কাজ সেই কাজ প্রায় শেষই। জাস্ট এখানে আপনার ফর্মটাতে, অ্যাপ্লিকেশন ফর্মটাতে স্ক্যান করে একটা ছবি বসাতে হবে, সেই ছবিটার আবার স্পেসিফিকেশন অবশ্যই এই হিসাবে হতে হবে যে 350x350 পিক্সেলের ছবি। এই এটা আপনি কোনো একটা আপনার পাসপোর্ট ছবি নিয়ে দোকানে গিয়ে বলতে পারেন যে আপনাকে আমাকে স্ক্যান করে দেন ছবিটা, তো আপনি বাসায় এসে এটা পূরণ করতে পারেন। তাহলে আপনি ফর্মটা বাসা থেকেই পূরণ করে ফেললেন, জাস্ট স্ক্যান কপিটা নিয়ে পেন ড্রাইভে করে নিয়ে বাসায় এসে এটা আবার চুজ ফাইল দিয়ে আপনি সেখানে সিলেক্ট করতে পারেন। তাহলে এটা আপনি আপলোড ফটো দিলেই আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তাহলে এই ফর্মেট জেপিজি এগুলো দেওয়া আছে, আর মিনিমাম সাইজও দেওয়া আছে, এগুলো সব থেকে আপনি দোকানে গেলেই এগুলো সব আপনাকে বলে দিবে। তাহলে আমি এটা স্কিপ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেখি কি আসে। এখানে যে নেক্সট পেজটা আসতেছে সেই পেজটা হচ্ছে আপনার অ্যাড্রেস অ্যাট প্লেস অফ স্টে হোটেল। এখানে আপনি কোনখানে ইন্ডিয়াতে গিয়ে কোন হোটেলে আপনি স্টে করবেন সেই হোটেলের নাম, হোটেলের অ্যাড্রেস, স্টেট সব কিছু আপনার দিতে হবে। তাহলে আমি শিলিগুড়ির যে এই হোটেলটা দিলাম, এই হোটেলটাই আমি আবার দেই, সমস্যা নেই। হোটেল সেন্ট্রাল প্লাজা, আর অ্যাড্রেসটা আমি আবার সেই অ্যাড্রেসটাই দিলাম যেখানে আমরা স্টে করব। এবার সিলেক্ট স্টেট, স্টেট হচ্ছে অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, অ্যাকচুয়ালি এটা জলপাইগুড়িতে পড়ে। আচ্ছা ইমেল, এটা হচ্ছে আপনার হোটেল সেন্ট্রাল প্লাজার যে ইমেলটা, সেই ইমেল আইডিটা আপনার লাগবে। এগুলো সব এখানে আপনি ইন্টারনেটেই পাবেন, এখানে সহজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আমি দিয়ে দিলাম হোটেল সেন্ট্রাল প্লাজা ডট কম, হোটেল সেন্ট্রাল প্লাজা অ্যাট জিমেল ডট কম, হোটেল প্লাজা আচ্ছা টেলিফোন নাম্বার, সেই আগের টেলিফোন নাম্বারটাই আপনি ধরেন, একটা টেলিফোন নাম্বার
আগেরটাই দিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার স্টে, এটা আপনি যে কোনো হোটেল দেন কোনো সমস্যা নেই। এবার কন্টিনিউ। এবার আপনার ভিসা ফর্ম ফিল আপ করা শেষ, এখানে একটা ছবি আসবে, যে ছবিটা আমি আপলোড করিনি সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। 350x350 সাইজের যে পিইজি ছবি। আচ্ছা, এই তো আপনার ফর্ম ফিল আপ করা শেষ, এভাবেই ফর্ম ফিল আপটা করবেন। এখন নেক্সট কাজ হচ্ছে আপনার যে আপনার কি কি কাগজপত্র নিয়ে আপনি ট্রানজিট ভিসা ফর্মটা আপনি মানে ভিসার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি জমা দিতে যাবেন, সেইটাও আমি দেখিয়ে দিচ্ছি একটা পিকচারের মাধ্যমে যে আপনার কি কি লাগবে। তাহলে এই তো হয়ে গেল আপনার, এভাবেই বাই রোডে যে আপনি ভুটান যাবেন সেজন্য ট্রানজিট ভিসার ফর্মটা পূরণ করবেন। আজ এইটুকুই, ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, আরও অনেক জিনিস আসবে, সাথেই থাকবেন, ধন্যবাদ।